Assalamualaikum. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত বিতর্ক অনুষ্ঠান যুক্তিতর্ক দেখার জন্য। সৃজনশীল ও যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলার জন্য বিতর্ক একটি শক্তিশালী মাধ্যম। এটি মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী তার জ্ঞানের পরিধি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। সুপ্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র বন্ধ করা উচিত। এ বিষয়ের পক্ষে বলছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, বিপক্ষে বলছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ। পক্ষদলের তার্কিকরা হলেন মোহাম্মদ সাইদুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান ও সায়মা আজাদ করিমা। বিপক্ষ দলের তার্কিকরা হলেন মোহাম্মদ মাহমুদুল হাসান, তানভীর আহমেদ ও মোহাম্মদ জামশেদুল আলম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন জুনায়েদ আহমেদ চৌধুরী, প্রাক্তন বিতার্কিক আইআইইউসি, আত্মাহির রাহিম তাহা, প্রভাষক মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, মোহাম্মদ মাহফুজুল ইসলাম, প্রাক্তন বিতার্কিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। এই প্রতিযোগিতায় সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন সাইফ চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার, প্রধান উপদেষ্টা বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আমি এখন মাননীয় সভাপতিকে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সুধী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতা। আজকের যে বিষয়টি প্রতিযোগিতা নির্ধারিত হয়েছে, বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র বন্ধ করা উচিত, এই বিষয়ের পক্ষে বলবেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ এবং বিপক্ষে বলবেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ। আমরা গঠনমূলক পর্বে ফিরে যাই। আমি প্রথমেই আজকের বিষয়ের পক্ষে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের পক্ষে প্রথম যিনি প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ সাইদুল ইসলাম চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের শোনা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা দেখছেন। একটু আগেই যে লাইনটি দ্বারা শুরু করেছিলাম তা ছিল একক প্রযোজনার সৃষ্ট একটি সিনেমার কালজয়ী গান। মাননীয় সভাপতি, আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে যৌথ প্রযোজনার চলচ্চিত্র বন্ধ করা উচিত, সঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি। দেখুন আজ আমরা কি বলছি। যৌথ প্রযোজনা বলতে দুটি দেশের প্রযোজক কর্তৃক একত্রীকরণের মাধ্যমে প্রযোজনাকে বোঝায়। চলচ্চিত্র বলতে প্রযুক্তির সাহায্যে দর্শককে চলমান চিত্রের মাধ্যমে বিনোদন দেওয়াকে বোঝায়, যা একটি দলগত কাজ, যেখানে কুশীলবগণ এবং সাথে জড়িত অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি চলচ্চিত্র নির্মিত হয়। আজ আমরা কেন এই যৌথ প্রযোজনাকে সমর্থন করছি না, দেখুন কারণগুলো একটু। আমাদের নিজস্ব দেশের চলচ্চিত্র শিল্প এখনো প্রাথমিক অবস্থানেই আছে। পর্যাপ্ত হলের অভাব রয়েছে, হল আধুনিকায়নের অভাব রয়েছে, বর্তমানে যৌথ প্রযোজনার গ্রহণের সক্ষমতা আমাদের হয়নি। দেখুন আমরা এটি কিভাবে বলছি। যৌথ প্রযোজনার মাধ্যমে আমার দেশের সংস্কৃতি নষ্ট হচ্ছে, আমাদের দেশের কলা কৌশলীরা কর্মক্ষেত্র হারাচ্ছে এবং হলগুলো যৌথ প্রযোজনার কারণে দখল হয়ে যাচ্ছে মাননীয় সভাপতি, যার ফলে আমাদের দেশের প্রতিভার বিকাশ হচ্ছে না। এছাড়াও আমাদের দেশের চলচ্চিত্র সমিতি আজ এই কারণেই বিভক্ত হয়ে গেছে। আমাদের দেশের যৌথ প্রযোজনের কারণে চলচ্চিত্র বাজার দখল হচ্ছে জোর যার মুল্লুক তার, এর ভিত্তিতে ফলে আমাদের দেশের চলচ্চিত্রের মান হারাচ্ছে। আজ আমাদের চলচ্চিত্রের অগ্রগতিতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা যৌথ প্রযোজনার কারণেই হয়েছে। এমনটি চলতে থাকলে দেশীয় চলচ্চিত্র একসময় ধ্বংস হয়ে যাবে। তাই আমরা বলছি বাংলাদেশে যৌথ প্রযোজনার চলচ্চিত্র বন্ধ করা উচিত। বাংলাদেশ সরকার বর্তমানে চলচ্চিত্র খাতে ভর্তুকি দিতে রাজি আছেন এবং প্রযুক্তিগত সাহায্য দিতেও তারা রাজি আছেন। প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে, কেন আমরা আমাদের সংস্কৃতির উপর আগ্রাসন মেনে নেব। আশা করি তারা এর উত্তর দিয়ে যাবেন। আমরা আমাদের দেশীয় চলচ্চিত্রের সৃজনশীলতার বিকাশের মাধ্যমে আমাদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলব একক প্রযোজনার মাধ্যমে। এরপরেও আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা তথ্য প্রমাণ দিয়ে আরো ভালো করেই বুঝিয়ে দিয়ে যাবেন কেন আমরা একক প্রযোজনাকে সমর্থন করছি। একক প্রযোজনা ছাড়া রিক্ত মোড়া সিক্ত মোড়া মোদের কিছু নেই। চলুন যৌথ প্রযোজনাকে বন্ধ করে চলচ্চিত্রকে গৌরবময় করে সাজাই। মাননীয় সভাপতি,
আমি এবং আমার দল এটিও মনে করছি যে আজ বিতর্ক শেষে আমাদের প্রতিপক্ষ দলের বক্তাগণ আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলবেন যে বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র বন্ধ করা উচিত। মাননীয় সভাপতি, আমাদের এই সরকার আজকে বর্তমানে দেশীয় যৌথ প্রযোজনা আমাদের দেশে যৌথ প্রযোজনা চলচ্চিত্র বাজার দখল করছে জোর যার মুল্লুক তার। কিভাবে মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, আমাদের এখনো সেই ক্ষমতাটি হয়নি, আমাদের এই ক্ষমতাটি এখনো হয়নি, তাই আমি এবং আমার দল মনে করছি যে বাংলা আজ এই এটি আমাদের পক্ষে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ মোহাম্মদ সাইদুল ইসলাম চৌধুরীকে তার বক্তব্যের জন্য। এবার বিষয়ের বিপক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরকাল এই বাংলায় খুঁজে পাই। ধন্যবাদ মাননীয় সভাপতি উপস্থিত আমাকে আমার বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য। উপস্থিত বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুগণ, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আজকে আমার বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ বন্ধ করা উচিত। যুক্তিসঙ্গত কারণেই আমি এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দল বলে গিয়েছেন যৌথ প্রযোজনা বলতে কি বুঝিয়েছেন। তারা বোঝাচ্ছেন দুটি দেশের প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃক মিলিত স্বাধীন বাংলাদেশে যৌথ প্রযোজনার যাত্রা আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা ছবিটির মধ্য দিয়ে, এরপর একে একে পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম ইত্যাদি অনেক ছবি নির্মিত হয়। এরপর যৌথ প্রযোজনার দূরদেশ ও 1984 সালে নির্মিত শক্তি, এই দুটি ব্যাপক সাফল্যে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের সঙ্গে ছবি নির্মাণের হিড়িক পড়ে যায়। মন মাঝিরা তো বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওরে নীল দরিয়া আমায় দেরে দেয় ছাড়িয়া, এসব গান আমার অন্তরে গ্রথিত। কিন্তু বেদনার সাথে বলতে চাই, বাংলা চলচ্চিত্রের বর্তমানে কাটপিচ অশ্লীল দৃশ্য, কিম্ভূতিকার মারামারি, বিঘ্নটা সংলাপ আমার অন্তরকে ব্যথিত করে। মাননীয় সভাপতি, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক তিন দেশ যৌথভাবে প্রযোজনা করেছিল লাভরা সিনেমাটি। মিশলঙ্কা সিনেমায় নাম ভূমিকা অভিনয় করে ববিতা কুড়িয়েছিলেন প্রশংসা। 90-এর দশকে যখন ঢালিউডের অবস্থা খারাপ, তখন শাবানা অভিনীত যৌথ প্রযোজনা ছবি স্বামীকেন আসামি দারুণ সাড়া ফেলে এবং ব্যবসা সফল হয়। তাহলে তারা বলে গিয়েছেন আমাদের সংস্কৃতির অবহার। মাননীয় সভাপতি, যখন আমার দেশে 1200 অধিক সিনেমা হল ছিল, মাননীয় সভাপতি, যখন যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ একসময় বন্ধ ছিল, তখন আমার দেশে 1200 সিনেমা হল থেকে আমার দেশের সিনেমা হলের সংখ্যা নেমে দাঁড়িয়েছিল 250-তে। তখন তারা বলবেন এটি যৌথ প্রযোজনার কারণে হয়েছে। মাননীয় সভাপতি, তারা বললেন সংস্কৃতির অপব্যবহার। তখন আমাদের দেশের হল মালিকরা তাদের ব্যবসা চালানোর জন্য বাংলাদেশে ওয়েস্টার্ন কালচার অন্যান্য ছবিগুলো প্রচার করেছিলেন, হলিউডের মুভি দেখানো হয়েছিল। তাহলে কি মাননীয় সভাপতি, আমরা এটা কি সংস্কৃতির অপব্যবহার নয়? মাননীয় সভাপতি, সংস্কৃতির অপব্যবহার কোথায় দেখি? নবনির্মিত সংকোচন ছবিটিতে যদি আমি দেখি, সংকোচন ছবিটিতে আমার দেশের ও ভারতের দুটি দেশকে মিলিত করে ছবিটি করা হয়েছে। আর ওরা বললেন কলা কুশলীর অভাব। তো নীতিমালায় বলা হয়েছে যে 50% দুই দেশের কলাকুশলী থাকবে। সেখানে সেই নীতিমালা যদি আমি বাস্তবায়ন করে যৌথ চলচ্চিত্র নির্মাণ করি, তাহলে কোথাও আমার কলাকুশলীর অভাব পড়বে না। তারপরে জোরজার মূলত্যাগ, এটা তো কোনো কথা হলো না। আসলে এটা খুব হাস্যকর ব্যাপার। যদি আমরা নবনির্মিত ডুবছবিটির দিকে খেয়াল করি মাননীয় সভাপতি, এসকে মুভিজ ও জাত মাল্টিমিডিয়া দুইটির ব্যানারে কিন্তু বাংলাদেশে এবং ভারতে ছবিটি প্রকাশ পেয়েছে। সেখানে কিভাবে জোরজার মূলত্যাগ তিনি বলে গেলেন? এখানে তো নতুন নীতিমালা মেনেই ছবিটি তৈরি করা হয়েছিল মাননীয় সভাপতি। সভাপতি, আরো ছিল আরো ওনারা আরো কয়েকটি কথা বলে গিয়েছেন যে আমাদের দেশে চলচ্চিত্র এখনো প্রাথমিক পর্যায়ে। কিভাবে আমরা প্রাথমিক পর্যায়ে বলতেছি? আমার দেশে তো কালজয়ী অনেক সিনেমাই রয়েছে। এসব বিষয়গুলো ব্যাখ্যা করে যাবেন আমার পরবর্তী বক্তারা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিষয়ের বিপক্ষে বলার জন্য মোহাম্মদ মাহমুদুল হাসানকে। এবার বিষয়ের পক্ষে বলবেন মোহাম্মদ কামরুজ্জামান। তর্কের খাতিরে তর্ক তো করাই যায়, তবে সত্য যেখানে লুপ্ত পায় তর্ক কি শোভা পায়? কখনোই নয় মাননীয় সভাপতি। বিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই, সত্যকে সত্য বলে মেনে নিন এবং যৌথ প্রযোজনাকে চলচ্চিত্রকে না বলুন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার বিপক্ষ দলের বন্ধুগণ ও উপস্থিত সকলকে। একক দেশীয় প্রযোজনা বলতে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে প্রযোজক কর্তৃক নির্মিত চলচ্চিত্রকে বোঝায়। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বর্তমান প্রেক্ষাপটে যৌথ প্রযোজনার ঘোর বিরোধিতা করছি আমি। আমার দলের প্রথম বক্তাও বলে গেলেন কেন যৌথ প্রযোজনা নয়। আমি তথ্যের সাথে বিষয়টিকে আরো স্পষ্ট করে যাচ্ছি। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন একটি সুস্পষ্ট নীতিমালার কথা। মাননীয় সভাপতি, আমার দেশের দর্শক সমাজ কখনো নীতিমালা বিশ্বাসী নয়। আমার দেশের দর্শক দেখবে সেই চলচ্চিত্রের মাধ্যমে নীতিমালাটি কতটুকু প্রতিফলিত হচ্ছে। মাননীয় সভাপতি, বাংলাদেশের প্রথম
যৌথবরণ চলচ্চিত্র নির্মিত হয় 1973 সালে। তখন সেসব যৌথবরণ চলচ্চিত্রের মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে চলচ্চিত্রের মানোন্নয়ন হয়েছিল। তখন আমাদের দেশে প্রযুক্তিও অভাব ছিল, কিন্তু বর্তমান কি দেখবেন? বর্তমানে বর্তমানে দেখা যাচ্ছে শুধুমাত্র সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসন। বৈদেশিক সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি আজ গ্রাস করছে মাননীয় সভাপতি। উদাহরণ যদি দিতে হয় তবে বলছি, পূর্বে যৌথবরণ চলচ্চিত্র একটি হলো হঠাৎ বৃষ্টি, সেই চলচ্চিত্র আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আঘাত না করে সর্বস্তরের মানুষের মাঝে জায়গা করে নেয়। এমন আরো অনেক দৃষ্টান্ত রয়েছে মাননীয় সভাপতি। বর্তমান সময়ের একটি চলচ্চিত্র হলো শিকারী। ছবিটি দেখলে বুঝতে পারবেন মাননীয় সভাপতি, সেখানে নায়িকার কটু আবেদনকারী আবেদনময় ভাব ফুটিয়ে তোলা হয়েছে, যা আমাদের সংস্কৃতি বিরুদ্ধ। এবার আসুন মাননীয় সভাপতি অর্থনৈতিক আগ্রাসনের দিকে দেখা যাক। গত রমজানের ঈদে বস টু ও বিভিন্ন ও একাধিক দেশীয় চলচ্চিত্র মুক্তি পায় মাননীয় সভাপতি। জর্জার মূল্যক তার এই নীতিতে 382টি সিনেমা হলের মধ্যে 322টিতে মুক্তি পায় বস টু, যার অধিকাংশ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভিন দেশি চলচ্চিত্র অভিনেতারা। কিন্তু বিপরীতে দেখা যায় দেশি চলচ্চিত্রটি মুক্তি পায় মাত্র 60টি হলে। তাহলে আপনি কিভাবে যৌথবরণ চলচ্চিত্রের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন? মাননীয় সভাপতি, এটি গেল মাত্র 2টি ছবির ঘটনা। ভাত হয়েছে কিনা তা দেখার জন্য সবগুলো দেখার প্রয়োজন নেই। দু একটি ভাত দেখলে বুঝে যায় তা পরিপক্ক হয়েছে কিনা। 2টি চলচ্চিত্র দেখলে বোঝা যায় আজকের সংস্কৃতির আগ্রাসন কতটা আমাদেরকে গ্রাস করে দিচ্ছে মাননীয় সভাপতি। তাই আমি বলছি, অতি সত্বর যৌথবরণ চলচ্চিত্রকে নির্মাণ বন্ধ করা হোক। মানসবি, এত সব ঘটনা শোনার পরে কি আপনারা বলবেন যৌথ প্রতারণা যৌথ প্রতারণা নয়? আশা করি আপনারা তা বলবেন না, কারণ আমার দলের প্রথম বক্তা এবং আমি এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়ে গেলাম। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন, তাই আমাদের গলায় গলা মিলিয়ে বলবেন দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে যৌথ প্রতারণা বন্ধ করা উচিত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিষয়ের পক্ষে বলার জন্য কামরুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ। এবার বিষয়ের বিপক্ষে বলবেন তানবীর আহমেদ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এখানে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, উপস্থিত সকল বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার পক্ষ বিপক্ষ দলের প্রত্যেক বক্তাকে আমি জানাচ্ছি আমার আন্তরিক সম্ভাষণ। মাননীয় সভাপতি, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণে আমার আজকে টপিক নির্ধারণ করেছে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা বন্ধ করা উচিত। যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। যৌথ প্রযোজনা ও দেশীয় চলচ্চিত্রে কোন প্রকার দাম্ভিক সংঘর্ষ আমরা দেখতে পাই না। মাননীয় সভাপতি, আজকে চলচ্চিত্র নির্মাণের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বলো কিংবা কোনো চলচ্চিত্র অভিনেতা কিন্তু তার বিপক্ষে নয়, আমাদের বিপক্ষে নয়। আজ আমরা সেই যৌথ প্রযোজনার কথা বলছি যে যৌথ প্রযোজনায় কখনো কারোর ক্ষতি করা হয় না, যে যৌথ প্রযোজনায় জনপ্রিয়তা ক্ষুণ্ণ করা হয় না। মূলত সেই যৌথ প্রযোজনার কথা বলছি যার সাথে তাল মিলিয়ে, যার সাথে সুস্থ প্রতিযোগিতা দিয়ে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে। মাননীয় সভাপতি, আমাদের বিপক্ষ দলের বক্তা বলে গেলেন অর্থনৈতিক আগ্রাসনের কথা। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই যখন 1971 সালে যখন লেট দেয়ার বি লাইট নামক ছবির চিত্রগ্রহণ শুরু করেন জহির রায়হান, তখন তিনি বলেছেন যে তার এই ছবিটি যদি তিনি হলিউড কিংবা মস্কোর মতো যদি কোনো উন্নত দেশের সাথে যদি যৌথ প্রযোজনার মাধ্যমে তিনি এটা সম্পাদন করতে পারতেন, তাহলে সেই ছবির হিরিক আরো শতগুণে বেড়ে যেত। মাননীয় সভাপতি, তিনি আরো বলেন যে ঢাকায় চলচ্চিত্র তৈরি করার জন্য ঢাকায় যথাযথ কারিগরি সহায়তা নেই। মাননীয় সভাপতি, কারিগরি সহায়তা কখন আসবে? যখন আমাদের পুঁজি আসবে। মাননীয় সভাপতি, পুঁজি কখন আসবে? যখন আমাদের যৌথ প্রযোজনা আসবে। যৌথ প্রযোজনা তখনই আসবে মাননীয় সভাপতি, তার মানে এইভাবে কিন্তু যৌথ প্রযোজনা আমাদের চলচ্চিত্রে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। মাননীয় সভাপতি, আমরা এখন একটু যদি বহির্বিশ্বে দৃষ্টিপাত করতে পারি, তখন আমরা দেখতে পারি ইরাক, ইরান, আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশ যারা প্রযোজনা চলচ্চিত্র তৈরিতে সবার শীর্ষে, তারা কিন্তু যৌথ প্রযোজনার উপর বিশ্বাসী। তাহলে আমরা কিভাবে বলতে পারি মাননীয় সভাপতি যে এটি একটি হুমকি হতে পারে? মাননীয় সভাপতি, গত 2 দশকে চলচ্চিত্র যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্তের কারণে মাননীয় সভাপতি আমরা দেখতে পাই চলচ্চিত্রের যেখানে হল 1300 থেকে মাত্র 250 নেমে এসেছে মাননীয় সভাপতি, তখন তারা কিভাবে বলে? তারা কি এটা কি তারা যৌথ প্রযোজনার উপর তারা এটা দুষ্টাবি দিতে চাচ্ছে? মাননীয় সভাপতি, 1956 সালে যখন আমরা মুখ মুখোশ সিনেমার মাধ্যমে আমাদের চলচ্চিত্র অভিষেক হয়, তখন হিন্দি ছবিগুলো তখন আমাদের ছিল, আর যৌথ প্রযোজনার মাধ্যমে তারা আমাদের দেশের চলচ্চিত্রগুলো তাল মিলে এগিয়ে গেছে। তখন আমরা দেখতে পাই তারা ব্যবসাভাবে সফল হয়েছে। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই যৌথবরণ ছবি নবান্ন নিয়ন্ত্রণে আর 87 ছবি মুক্তি পায়, যার ভিতর আয়নাবাজি ছাড়া কোনো ছবি ব্যবসা সফল হয়নি, অন্তত 20% তারা অর্থ উপার্জন করতে পারেনি।
তাহলে মনে হচ্ছে এটা কিভাবে উন্নতি হতে পারে? মানসিকভাবে আমি আজকে বিপক্ষ দলের বক্তাদের প্রতি কিছু প্রশ্ন রেখে যাবো। মানসিকভাবে মাঝখানে যে সময়টিতে আমাদের যৌথ প্রযোজনা বন্ধ ছিল তখন কেন তাদের চলচ্চিত্র নিজস্ব চলচ্চিত্র দর্শক হারিয়েছে, তখন কেন দর্শক হলগুলো খালি হয়েছে, তখন কেন আমাদের হলের মালিকরা মাথা চাপড়েছে? মানসিকভাবে আমি আরো প্রশ্ন রেখে যাই, যৌথ চলচ্চিত্র অনুপস্থিত থাকা সত্ত্বেও দুই দশক যেখানে আমাদের দেশে চলচ্চিত্র কেন নিম্নমুখী হচ্ছে? মানসিকভাবে আমি আরো প্রশ্ন রেখে যাই, যৌথ প্রযোজনা মানুষকে হলমুখী করছে না, এটাকে আপনারা মানেন? মানসিকভাবে মানসম্মত চলচ্চিত্র অভাবে সিনেমাগুলো দেখা যাচ্ছে বিদেশি হলিউডের সিনেমা, তারপর বলিউডের সিনেমা বিভিন্ন আমাদের অপসংস্কৃতিকে নিচ্ছে। মানসিকভাবে আমার প্রথম বিরোধী দলের প্রথম বক্তা যে বলে গেলেন, মানসিকভাবে আমি 30 সেকেন্ড সময় দিয়ে নিচ্ছি মানসিকভাবে। মানসিকভাবে বিরোধী দলের বক্তা বলেন আমাদের নাকি সংস্কৃতি হচ্ছে, সংস্কৃতি নাকি অপব্যবহার হচ্ছে। মানসিকভাবে যেখানে আমাদের হলিউডের সংস্কৃতি মিশ্রণ হচ্ছে সেখানে কিভাবে সংস্কৃতি অপব্যবহার হচ্ছে আমার জানা নেই। আশা করি সব প্রশ্নের সদুত্তর দিয়ে এখান থেকে বিরোধী দল যাবে। ধন্যবাদ মানসিকভাবে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকে বিষয়ের বিপক্ষে বলার জন্য তানবীর আহমেদকে অসংখ্য ধন্যবাদ। এবার বিষয়ের পক্ষে বলবেন সাইবা আজাদ করিমা। সাবান মাখিব, গোসল করিব, গা ভিজাইব না, সত্য জানিয়া সত্য বুঝিয়া স্বীকার করিব না। দেখুন মাননীয় সভাপতি, আমাদের আজকের বিজ্ঞ প্রতিপক্ষের বর্তমান অবস্থা আসলে কি বিচিত্র। আমাদের প্রতিপক্ষ যখন মাননীয় সভাপতি যৌথ প্রযোজনার ফলে শিল্পের মান কমছে, সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না, আমাদের সংস্কৃতি বিকৃত হয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের যৌথ প্রযোজনা চলচ্চিত্র বন্ধ করা উচিত। অবশ্যই বিষয়টির পক্ষে বলছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং উপস্থিত যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আমাদের প্রথম ও দ্বিতীয় বক্তা বন্ধু বলে গেছেন যে কেন আমরা যৌথ প্রযোজনা বন্ধ করার পক্ষে রয়েছি। আমি এখন এই সমন্বয় সদনের মাধ্যমে আরো দৃঢ়ভাবে বুঝিয়ে দিব কেন আমরা আজ এই প্রবঞ্চনার পক্ষে। কিভাবে যৌথ প্রযোজনা আমাদের জন্য হুমকি স্বরূপ হচ্ছে মাননীয় সভাপতি, আমি আজ সেটি ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, আমাদের বিজ্ঞপতিপত্র বন্ধুরা একটু লক্ষ্য করুন, আপনারা লক্ষ্য করুন বস টু সিনেমার যৌথ প্রযোজনায় বস টু চলচ্চিত্রের উপর, যেখানে নুসরাত ফারিয়াকে একটি খণ্ডচিত্র অভিনয় করতে দেখা গেছে। এর নাম বহন করে বাংলাদেশে ভিনদেশি চলচ্চিত্র বাজার দখল করছে, এটাই বলা চলে যৌথ প্রযোজনায় বাঙালিরা এই বিজ্ঞাপনের মাধ্যম মাত্র। তবে কেন যৌথ প্রযোজনা, এর কোনো মাহাত্ম্যই হয় না, তাই আমরা একক প্রযোজনার কথা বলছি। আবার দেখা যাক 1986 সালে যৌথ প্রযোজনা আইন, যা 2012 সালে হয়েছিল, সেই আইনটি যথাযথভাবে পালন হচ্ছে। আমার প্রতিপক্ষের বন্ধুগণ খুব গলা বাজিয়ে বলে গেলেন আমাদের দেশে যৌথ প্রযোজনার আইন খুব সুন্দরভাবে প্রণীত হচ্ছে, কিন্তু তা কোথায় পালন করা হচ্ছে? মাননীয় সভাপতি, প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের বন্ধুদের কাছে। এছাড়াও মাননীয় সভাপতি, যখন যৌথ প্রযোজনা আমাদের সংস্কৃতিকে রক্ষা করেছে তখন কিন্তু আমরা তা বাদ দিইনি, কিন্তু যখন বর্তমান সময়ে এটি আমাদের উপর আগ্রাসন সৃষ্টি করছে তখনই আমরা দেশীয় সংস্কৃতি ও শিল্প রক্ষার তাগিদে আমরা আজ এই বিপক্ষে রয়েছি। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, গুন্ডে নামক ভিনদেশি ছবিতে বলা হয়েছে 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের ফসল বাংলাদেশ, যে দেশ আমাদের কালজয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস অবমাননা করে তাদের সাথে আমরা কেন যৌথ প্রযোজনা করবো? এভাবে কত ধরনের অবমাননা করবে ভিনদেশি চলচ্চিত্রটা, তার কি কোনো হিসাব রয়েছে? প্রশ্ন রয়ে গেলাম প্রতিপক্ষের বন্ধুর কাছে। মাননীয় সভাপতি, উনারা বলে গেলেন বাংলাদেশের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের হলগুলো কেন বন্ধ হচ্ছে? বাংলাদেশের হলগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু যৌথ প্রযোজনা। কিভাবে যৌথ প্রযোজনার কারণ? কারণ দেখুন, যৌথ প্রযোজনা আমাদের উপর এমন ভাবে সংস্কৃতি এমন ভাবে আমাদের উপর আগ্রাসন সৃষ্টি করেছে, আমাদের 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 দেশের মানুষগুলো সংস্কৃতির দিক থেকে সরে যাচ্ছে, তারা অন্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, যারা এখন নিজেদের সংস্কৃতিকে বিকৃত করে ফেলছে। এছাড়াও আপনারা বলে গেছেন বাংলাদেশে বাংলাদেশের একক প্রযোজনায় কতটি ছবি মুক্তি পেয়েছে বা কতটি ছবি খুব জনপ্রিয় হয়েছে। আপনারা কি ভুলে গেছেন ঢাকা একটা ছবির কথা? আপনারা কি ভুলে গেছেন সেই সুন্দর সুন্দর আমলের ছবির কথা? সব অনেক ছবি রয়েছে বর্তমানে। এছাড়াও আপনারা বলে গেছেন দাম্ভিক সংঘর্ষের কথা। দাম্ভিক সংঘর্ষ কেন হচ্ছে না? যদি 1/3 অর্থ আমরা পেয়ে থাকি এবং বাকি শতাংশ সব অর্থ যদি ভিনদেশীরা পেয়ে থাকে, তাহলে কিভাবে সুন্দরভাবে সুবিচার করা হচ্ছে? এটাই তো আমি বুঝতে পারছি না। এটা প্রকাশ পেয়েছে দৈনিক সুপ্রভাত পত্রিকায়। এত কথা বলার পরেও আপনারাও আমাদের সাথে একমত হবেন আশা করছি। দেশের সংস্কৃতি অনুযায়ী চলচ্চিত্র তৈরি শিল্প রক্ষার খাতিরে যৌথ প্রযোজনা চলচ্চিত্র তৈরি বন্ধ করা ব্যতীত রিক্ত মোদের চলচ্চিত্র, সিক্ত মোদের চলচ্চিত্র, চলচ্চিত্র তার মানে নেই। চলুন একক দেশীয় চলচ্চিত্র তৈরির মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও যুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানসম্মত করে চলচ্চিত্র বানাই। এই জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্যের এখানে ইতি টানছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইমা আজাদ করিমাকে তার
বক্তব্য রাখার জন্য। এবার বিপক্ষ দলের দলনেতা এবং সর্বশেষ বক্তা মোহাম্মদ জামশেদুল আলমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হচ্ছে, কিন্তু তিনি বলছেন যে বস্তু সিনেমায় নুসরত ফারুকের নাম ভূমিকা দেখা গিয়েছে, কিন্তু বস্তু সিনেমাতে আমরা দেখেছি যে নীতিমালা কোথাও বলা নেই যে মুখ্য শিল্পী সমান সংখ্যক হতে হবে, এখানে নীতিমালা বলা হয়েছে শিল্পী সমান সংখ্যক হতে হবে, মুখ্য শিল্পী নয়, এটা নীতিমালা বলা হয়েছে। তিনি সম্বন্ধে নীতিমালা সম্বন্ধে জানেননি, জানে না, তাই তিনি বলেছেন। প্রথম আলোতে যা বলা হয়েছে, প্রথম আলোর প্রযোজনা প্রতিবেদনে বলা হয়েছে যে যৌথ নীতিমালা বলা হয়েছে যে মুখ্যশিল্পী নয়, সবার কলা কৌশল নিতে হবে যৌথ প্রযোজনার ছবিতে। এবার আসুন, তিনি যে বলছেন আমাদের নীতিমালা মেনে যেসব ছবি তৈরি হয়েছে, এখানে কি আমরা অবসংস্কৃতি দেখা পেয়েছি? কখনো পাইনি। কিন্তু যখন আমাদের হারিয়েছে যৌথ প্রযোজনার ফলে, কিন্তু বলা হয়েছে যে যখন আমাদের আমরা সংস্কৃতিবান মানুষ হিসেবে আমরা কি করেছি, আমাদের ছবিকে প্রত্যাখ্যান করেছি, কারণ আমাদের যেসব ছবির নাম টাইটেল দেখা যায় বিশাবরণ আগিন মহাবরণা বৌবরণ, এইসব ছবিতে ছবিকে সংস্কৃতি মানুষ দেখতে যাবে কখনো হলে? কখনো যাবে না। এতে তিনি বাস্তবতা দিয়ে কিছু ফাউ বলে উড়িয়ে গেছেন, এখানে সময় নষ্ট, নিতান্ত সময় নষ্ট। এবার আসি যতবার ছবির ফলে কি কি হয়েছে। যতবার ছবির ফলে বড় বাজারের ছবি হচ্ছে, সুন্দর ছবি হচ্ছে, চলচ্চিত্র উন্নয়ন হচ্ছে, উন্নয়ন ফলে কি হচ্ছে, আমাদের মানুষ হলমুখী হচ্ছে, যা সাম্প্রতিককালে ঈদের সিনেমা যেসব মুক্তি পায় তা দেখেই বোঝা যায়। আর তিনি বলেছেন যে আমাদের হলের মধ্যে একটি আধিপত্য লাভ করছে বিদেশি ছবিরা, তা তো বিদেশি ছবি না, তা তো যৌথ প্রযোজনার ছবি, এখানে তো বাংলাদেশের অংশীদারিত্ব আছে, ভারতের অংশীদারিত্ব আছে। আর যৌথ প্রযোজনা শুধু বাংলাদেশ ভারত না, বাংলাদেশের ভারত ছাড়া অন্য অন্য দেশের সাথে আমরা যৌথ প্রযোজনার ছবি করতে পারি। এখন যদি হলে যদি আমাকে এসে বলে আমি আমাদের যৌথ প্রযোজনার ছবি করতে চাই, আমি করবো না, আমি অবশ্যই ছবি করবো, কারণ এতে আমার সংস্কৃতি বিদেশে প্রতিষ্ঠিত হবে। যেখানে যৌথ প্রযোজনার ফলে আমাদের দেশের শিল্পীরা বিদেশে চান্স পাচ্ছে, বিদেশে তাদের প্রতিভা সাক্ষর রেখে যাচ্ছেন, তখন আমরা কেন যৌথ প্রযোজনার বিরোধিতা করবো? তাই সত্য জেনে শুনে অস্বীকার করা সামিল। যখন আমাদের অর্থনৈতিক খাতে লাভ হচ্ছে যৌথ প্রযোজনার ফলে, তখন কেন আমরা যৌথ প্রযোজনাকে প্রত্যাখ্যান করবো অবসংস্কৃতির ব্যাখ্যা দিয়ে, যা নিতান্ত কিছু ভুল আমূলক ব্যাখ্যা ছাড়া কিছু নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। আজকের বিষয়ে বিপক্ষে বলার জন্য মোহাম্মদ জামশেদুল আলমকে অসংখ্য ধন্যবাদ। এবার আজকের যুক্তিতর্কের এই বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ এবং বিপক্ষ দল দুটি দলে অংশগ্রহণ করেছেন এবং দুটি দলে তাদের সাধ্যমতো তারা চেষ্টা করেছেন তাদের পক্ষে যুক্তি অবস্থান করার জন্য। তবে আজকের এই যে বিষয়টা আলোচনা করলে যে বিষয়গুলো উঠে এসছে সেটি ছিল চলচ্চিত্র শিল্প প্রাথমিক অবস্থায় রয়েছে, আমাদের কিছু বক্তা বলেছেন, আবার কিছু বলেছেন কলা কৌশলের প্রযুক্তিগতভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, সংস্কৃতির আগ্রাসনের কথা বলেছেন, অর্থনৈতিক আগ্রাসনের কথা বলেছেন, যেটা বাজার দখলের কথা বলেছেন, আবার ঠিক তদ্রূপভাবে পক্ষ দলের সর্বশেষ বক্তা যে বিষয়গুলো বলেছেন যৌথ প্রযোজনার মাধ্যমে ছবির মান এবং গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে। ঠিক আবার বিপক্ষ দলের যে বক্তারা রয়েছেন তারা বেশ কিছু বিষয় উল্লেখিত করেছেন, দুই বা ততোধিক দেশের মধ্যে যে সংস্কৃতির যে বিনিময় হয় সেই বিনিময়ের কথা বলেছেন, সংস্কৃতির অপব্যবহারের মধ্য দিয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালার কথা বলেছেন, আবার কারিগরি সহায়তার অভাবের কথা বলেছেন এবং সেক্ষেত্রে বিশেষে যৌথ প্রযোজনার অভাবে অনেকগুলো হলের খুব করুণ দশার কথা বলেছেন। আমরা বিষয়টিকে যদি আর একটু বিশ্লেষণ করি আমরা দেখতে পাব যৌথ প্রযোজনার মাধ্যমে হল কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। প্রযুক্তিগতভাবে মানুষ অনেক পরিবর্তন হয়েছে, যার কারণে মানুষ এখন অনেক বেশি হলে গিয়ে ছবি দেখার চাইতেও ঘরে বসেও সে ছবি সে দেখতে পাচ্ছে, যার কারণে আগে সে প্রযুক্তিগতভাবে মানুষ অনেক উন্নত ছিল না। সে যাই হোক, আমাদের আজকে যারা বিচারক প্যানেলে রয়েছেন তাদের বিচারকদের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। আমি প্রথমেই শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আজকে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের দলনেত্রী সাইমা আজাদ করিম, তাকে অসংখ্য ধন্যবাদ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ার জন্য। এবং সেই সঙ্গে আজকের বিজয়ী দল চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, অভিনন্দন বিজয়ী দলকে এবং সেই সঙ্গে বিজিত দলকে অভিনন্দন জানাচ্ছি, আগামী দিন ভালো করবে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতা থেকে যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে।